সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সো গাইস, আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। সো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন যে পুরা গাইস আমি আমার বাসার লুকটাই চেঞ্জ করে দিছি, কিন্তু গাইস এই লুক চেঞ্জ করতে 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 আমার গাইস প্রচুর ক্ষয়ক্ষতি হয়ে গেছে গাইস। তো এই ক্ষয়ক্ষতি মানে আসলে এটার জন্য এসে পুরোটা দেখতে পাচ্ছেন, এই যে পুরোটা বানানোর জন্যই, এই পুরোটা ইয়ার জন্যই আমার এত ক্ষয়ক্ষতি গাইস। তো এখানে একটা যে ফাঁকা ছিল, ও ভাই আটকাইতে মনে নেই। তো এখানে একটা মজার কাহিনী হয়েছে যে এনে এই ট্রেটার টাচ ছিল, আসার পরে এই দুইটা লামা নিছে, বুঝছেন? তো এই লামা আছে না, এইগুলো সব ভিগে আছে, দরজা খোলা ছিল। তারপর হলো দরজা খোলার পরে আমি একটা কাজ করলাম যে না 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 ভাই, যাইস না যাইস না যাইস না, ওয়েট। তো দরজা খোলার পরে হলো কি, আমি এগুলো আলাদা করলাম, এই যে দেখতে পারতেছেন। তো এই এই ট্রেডারটা কিন্তু ওই পাশে ছিল, দেন গাইস রশিদ এইগুলো এই দুইটা ছিল। তো ওই জায়গা আমি আলাদা করার চেষ্টা করছি, আপনি দেখতে পারবেন। মানে ভাই আমিও না ভাই, কি যে কি করতে থাকি রে ভাই, মানে কাজে মন থাকে না, কিন্তু ভাই ফাইজলামির দিকে মন থাকে। তো দেখতে পারতেছেন আপনারা যে এখানে এখানে যে এই দুইটা দিয়ে আমি ইয়ে করেছি, আর এখানে এই ট্রেডারটা আসছে। ট্রেডারের কাছে কিছু আছে? আচ্ছা, কিছুই না লাগবো না, কিছুই নাই। তো যাই হোক, তো এই যে এই ট্রেডারটা, তো আমি ভাবতেছি কি ট্রেডার পারবো। তো মানে বুঝতে পারতেছো যে বড় লোকদের অনেক বড় বড় শখ থাকে, তো বুঝতেই পারতেছ তো শখ। আমি এখন এটা আটকাই দিয়ে যাবো যেন ট্রেডারটা বাইরে দিতে না পারে। তো যাই হোক, তো এখন গাইজ আপনারা দেখতে পারতেছেন যে আমার আছে না, ও সরি, আমি আরেকটা জিনিস দেখাইতে মনে নাই, ওখানে আমার প্রচুর বড় ক্ষতি হয়ে গেছে গাইজ। তো দেখতে পারতেছেন এখানে আমার ছিল চেস্ট, ফার্নেস, ক্রাফটিং টেবিল, দ্বিতীয় চেস্ট, আর কত কিছু ছিল। এখানে একসাথে তিনটা ক্রিপার ফাটছে গাইজ আমি কাজ করার সময়। আর গাইজ এটাই হলো আমার সবচেয়ে বড় লোকসান গাইজ। ফুটার তো ফুটছে, মাইনক্রাফট ওয়ালারা কি গাঁজা খায় বানাইছে নাকি গেম আমি নিজেও জানি না, কিন্তু গাইজ এদিক দা পুরা এদিক দা যা যা জিনিস আছে চেস্টে ছিল, ঠিক আছে, সবগুলা নিয়ে গেছে গা। তো আমার গাইজ এতটা রাগ করতেছে, এতটা রাগ করতেছে, কিন্তু গাইজ এখানে দেখতে হবে যে এমন সুন্দর একটা ইয়া বানাইছি। তো গাইজ দেখতে হবে ফুল কমপ্লিট না, আন্ডার কনস্ট্রাকশন, ঠিক আছে। এই যে এই জায়গাতে গ্লাস লাগাইছি, এই জায়গায় গ্লাস লাগানোর একটাই কারণ, কারণ কি আমি দেখতে বাইরে হবো, ঠিক আছে। তো আমি দেখতে দেখে নিবো, তো এখান দেখালে ক্রিপার আছে নাকি, কারণ ক্রিপারে আমার প্রচুর ফাটে গাইজ, সত্যি ক্রিপার দেখলে আমার পুরাই ফাইটা জায়গা। তো এখন গাইজ আমার কাছে সম্বল আছে এই আমার পিকেএক্স, আর এক্স, আর এই ভাই যাই হোক, তো এখন যাই না। তো আমার এখন গাইজ একবার শুরু করতে হচ্ছে গাইজ, একটা রেড দিয়ে আপনি দেখতে পাচ্ছেন যে দুইটা লামা বাঁধছি গাইজ। তো এটা একটা টেকটিক আমি পেয়ে গেছি গা নতুন, আমি কে দেখি নাই কারো ইউজ করতে, একটা লেট দেওয়া দুইটা লামা বান্ধা। তো যাই হোক, তো ওই দুইটা লামা বান্ধার জন্য একটা মানে এক্সট্রা আর একটা লেট লাগবেই লাগবে। তো এখন যাই হোক, তো আমার গাইজ এখন খুঁজতে হবে, মানে ওই যে শুরু থেকে শুরু করতে হবে, বলতে গেলে যে আমার কাছে থাকার জন্য বাড়ি আছে কিন্তু গাইজ মানে ইউজ করার জন্য সামগ্রী নাই, তো ওগুলো সব আনতে হবে। প্রথমত ক্রাফটিং টেবিল, সো গাইজ এক্স এর ইউজ হয়ে গেছে, এক্স এর ইউজ করতে হবে। আমি গাইজ অনেকগুলো আয়রন অফলাইনে আমি ইয়ে করছিলাম, ঠিক আছে, মানে অফলাইনে বলতে যে যখন সিঙ্গেল প্লেয়ারে, তো মানে যেটা আপনাদের সাথে ওই ভিডিওগুলো হয় না, মাঝখান থেকে কিছু কাজ করতে হয়, বুঝছেন? সব ভিডিও আসলে দেখালে অনেক বড় হয়ে যায়। তো যাই হোক গাইজ, তো আমার একেবারে শুরু থেকে শুরু করতে হবে, আমার আবার মাইনিংয়ে যেতে হবে। এখন গাইজ আমার ক্রাফটিং টেবিল বানাতে হবে, এখনও ক্রাফটিং টেবিল নাই। সো গাইজ আমি যেটা ভাবতেছি যে এখন ক্রাফটিং টেবিল বানাবো, দেন গাইজ শাবল বানায় আমি জানাই নি, তো আমার এই পাশে ডেজার্ট আইল্যান্ড, অনেক বড় একটা ডেজার্ট আইল্যান্ড। তো এই হয়তো আমি দেখাই নেই, তো আমি ভুলে গেছি ভাই, আমিও না ভাই কী যে কী করতে থাকি, মনে হয় গাঁজা খাই গেমে ঢুকলাম এমন লাগতেছে, তো ব্যাপার না। তো গাইজ তো ডেজার্ট আইল্যান্ড দেখতেছেন, ডেজার্ট আইল্যান্ডে ডেজার্ট টেম্পল অবশ্যই আছে। আর গাইজ আমার মনে কি এই সিটটা গাইজ প্রচুর লাকি, মানে আমার জন্য মূলত আমার জন্য প্রচুর লাকি। সো ও গাইজ আমি আর একটা জিনিস বাই করছি গাইজ, আপনারা জানেন না যে মাইনক্রাফট, ঠিক আছে, আমি স্পন হয়েছি এই জায়গায়, বিলে সেই জায়গায়, এখানে মাইন শার্প, সরি মাইনক্রাফটটা মাইন শার্প গাইজ এই জায়গায় আছে, আপনারা দেখতে পারবেন, আমি দেখাই। সো গাইজ আমি প্রথমে যে বানাই বানাইতে 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 আমার খেয়াল আসছে, সো গাইজ দেখতেই পারতেছেন এই যে পুরা কেবের এদিক দিয়ে, আর আমার গাইজ বাড়িটা এদিক দিয়ে নামানো, এদিক দিয়ে আমি গাইজ যাইয়া ময়রা আসছি একবার, সব কিছু ফালাই গেছি গাইজ, দেখতে পারতেছেন নিচে স্পনার আছে, স্পাইডার স্পনার, বুঝতেই পারতেছেন যে এখানে অনেক মানে মানে ভিতরে মাইনক্রাফট কি সব আছে, অনেক বড় কেভ, আমি নিজে ঘুরছি, জম্বিরাইতে মাইর খাইছি, খায়া খুয়া মাথা নষ্ট এখন আমার, আর আমার তো জিনিস আর মাথা নষ্ট। সো গাইজ এখন রাত হয়ে যেতেছে, আমি আসলে এখন যাওয়াটা ঠিক হবে না, তো আপাতত আমি কিছু উড ইয়ে করছি, আপাতত আমি প্ল্যাঙ্ক নিব, জানেনই তো ক্রাফটিং টেবিল বানাবো, কিছু উড রাইখা দিই। আচ্ছা উড, এই আমার রেসিপি মুখস্থ করতে হবে। এ ভাই মাইনক্রাফট ভাই আসলে কথা দেখাচ্ছে, কারণ কি আমার অ্যাডভান্স মাইন্ড খুলতেছে এখন, ফাক পুরাই ফাক, মানে অ্যাডভান্সমেন্ট আমার কেন এখন খুলতেছে আমি এটাই তো বুঝতে পারতেছি না। আমি ভাই এইসব অ্যাডভান্সমেন্ট কমপ্লিট করে আসছি ভাই, আমি প্রো,
মানে আমার, আচ্ছা আমার মনে কি, আচ্ছা ওই কাহিনীটা পরে বলা যাবে সবাইকে, সমস্যা নাই। তো যাই হোক, তো একটা কাহিনীর জন্য হয়তো বা আমার সাথে এমন হইতেছে, স্টিক প্রথমে বানাই নিব, স্টিক অনেক দরকার। তো আচ্ছা উপর দেখ, প্রথমে একটা শাবল বানাই ফেলি, শাবল বানাইলে হয়তো আমরা কাজ চেক করতে পারবো। এটা হচ্ছে যাক আপাতত বানায় রাখি, তো আপাতত দেখার আমাদের ঘুমাই যেতে হবে। তো গাইজ এখানে আমার হয়ে গেছে, সকাল হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ট্রেডার তো রাত্রিবেলা গায়েব হয়ে জায়গা, জানি না ওর কোন ধরনের কোন চুলকানি আছে হয়ে যায় গায়েব হয়ে জায়গা। তো ব্যাপার না, ওর গায়েব হইতেই থাকবো এবং চলতেই থাকবো, কিন্তু আমাদের তো আমাদের কাজ করতে হবে। তো আপাতত আমার এখন যাইতে হবে আমার, আচ্ছা এদিক দিয়ে বাইরানোর জায়গা নাই, কারণ কি আমার ট্রেডার পালা শখ আছে, তো ট্রেডারের জন্য একটু কিছু কষ্ট করতেই হবে, এদিক দিয়ে যাইতে হবে। আর এমনি পুরো বাড়িটা আন্ডার কনস্ট্রাকশনে আছে, আপনারা বুঝতেই পারতেছেন। তো গাইজ এখন আমি যাব মূলত মাইনিং এ, আর আপাতত আমার কাছে কোনো খাবার নাই। ফার্স্ট অফ অল আমার এখন খাবার মারতে হবে ওইটারে মৌমাছি। ও ভাই মৌমাছি, না না ভাই মাফ করে দেয়, আমি যাবো না বুলাও। তো সমস্যা নেই, আগে আমি প্রথমত খাওয়ার কিছু জোগাড় করবো, দেন গাইজ আমি মাইনিং এ যাবো। সো গাইজ এখানে আমি গাইজ অনেকটুকু মাইনিং করে গেছি, তো আপনি দেখতে পারতেছেন যে কতটুকু মাইনিং করে ফেলছি আমি এদিকে। দেন গাইজ আমি এদিকে আইসে পড়ছি, দেখতে পারতেছেন। সো গাইজ আমার আসলে মাইনিং করা, আস্তে আস্তে আস্তে, সো গাইজ আমার মাইনিং করার জায়গাটা ছিল অনেক অদ্ভুত গাইজ। আর আপনি দেখতে পারতেছেন আমার এখানে যে কি আছে। তো গাইজ আমার এখানে আমি পেয়ে গেছি অবসিডিয়াম, আর গাইজ লাভা এখান থেকে গাইজ পড়লে একেবারে পুরাই যা যা আছে গাইজ। তো দেখতে পারতেছেন ডায়মন্ড ওর গাইস, কিন্তু আমি গোল পাইলাম না এখন বন্ধু, হয়তো পানির নিচে আছে, একটা নতুন সিস্টেম রয়েছে পানির নিচে। আর গাইস এখন দেখেন আমি মোট হলো 3-4 স্টেক নিয়ে আসছি, মানে বুঝতে পারতেছেন অনেকক্ষণ ধরে আমি খোদাই করতেছি, মিনিমাম তো 1.5 ঘন্টা থেকে 1 ঘন্টা, 1.5 ঘন্টা তো হবেই। তো যাই হোক, তো আমার গাইস এখন কিছু ওর আছে গাইস, তো আমি ওর গুলা ইউজ করে নেই। আর গাইস ওর দিয়ে আমি এখন বানাই ফেলবো একটা ক্রাফটিং টেবিল, কারণ কি আমার গাইস অবসিডিয়াম ভাঙতে হবে গাইস। আর জানেন যে আমার অবসিডিয়াম মানে অবসিডিয়াম লাগবে, কারণ কি মানে আমরা এখনো খুলি নাই, ঠিক আছে আমরা এখন নেদার পোর্টালই খুলি নাই মানে কথা। ও ভাই যাক আয়রন পেয়ে গেছি, আয়রন গাইস, আয়রন হোক যাই হোক গাইস, মামুন কখনো কিছু ছাড়া না, ঠিক আছে মানে ইন গেমিং তোমারা ভাই কুছ ভি নেই ছোড়তা। তো যাই হোক, তো আমি গাইস এখন পিকেক্স বানিয়ে নেবো আমার একটা পিকেক্স। তো যাই হোক, তো এখন আর এটার কাম নাই, আয়রন পিকেক্স কাজ আছে কিন্তু এখন না। তো গাইস ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার তো একটা বানানো বাকেট বানানো উচিত। ও ভাই ফার্নেস নাই, কোল উপায় নাই। তো গাইস আমার ব্যাড লাক, কোল দিয়ে আমি যা যা পাইছি এই যে স্টিকের মাধ্যমে গাইস আমি সব বানাই ফেলছি তাহলে আমি ফার্নেস দিয়ে এখন আয়রন ওর থেকে আয়রন বানাই ফেলতাম। এন গাইস ল্যাপিস লাজুলিস আছে ভাই, কে মারলো কোন ভস্ত্রীওয়ালা ভাই সামনে? ও ভাই এই তো পেয়ে গেছি গা, আর কি লাগে, আর লাগেটা কি, আর গেছে সামনে একটা লাভা পেয়েছিলাম। দেন গেছে ওই লাভা তো অনেক চেষ্টা করছি খুঁজার, অ্যান গেছে ওইখানে সব অনেক আঁকা মারা জিনিস ছিল, স্টোন মিস্টোন সব ইয়ে করে ফেলছি। স্টোন আছে আমার কাছে? হ্যাঁ স্টোন আছে, সমস্যা নাই, কিছু স্টোন আছে, সব ফালাই দিয়ে আসছি, তো এটা ব্যাপার না, এইটা হইতে থাকে। অ্যান গাইজ আমার এখানে অনেক ভয় লাগতেছে আপাতত, কারণ কি আমি এখানে এই না আস্তে আস্তে ভাই আমার ভাই প্রচুর লাক খারাপ, ঠিক আছে আমার প্রচুর লাক খারাপ এই জায়গায় মাইনক্রাফটে বা যে কোনো গেমে, আমি প্রচুর নুব, ঠিক আছে। আচ্ছা নুব বইলে কিছু নাই, সবাই নুব, সবাই পুরো খেলাটা বুঝায় আসলে দেরি। তো গাইজ যাই হোক গাইজ, তো এখন গাইজ আমি বানাবো ফার্নেস। তো ফার্নেসের রেসিপি হলো এটা গাইজ, এখন থেকে গাইজ কোনো ধরনের অ্যাসিস্ট্যান্ট মানে অ্যাসিস্ট ইয়ে করবো না, এখন গাইজ ডাইরেক্ট যা হবে গাইজ ডাইরেক্ট হাত দিয়ে বানাবো। তো এখানে রাখছি কোল, অ্যান্ড গাইজ এখানে হইলো আমার আয়রন, দেন গাইজ এখানে আয়রন এখন হয়ে যাবে। তো যাই হোক, তো এখানে আমার ল্যাপিস নিতে হবে, দেন গাইজ বাকেট দিয়ে এদিক থেকেই পানিটা নিয়ে আসতে হবে সবার আগে, দেন গাইজ আমার এদিক দিয়ে ল্যাপিস নিতে হবে, অবসিডিয়ামে পাড়া দিয়া দিয়ে আস ভাই ভাই ভাই, আমি আমি ভাই লড়বো না, আমি ভাই লড়বো না। আর ভাই আমি মাত্র 8টা ডায়মন্ড পাইছি, প্রচুর লস হয়েছে আমার এখানে, প্রচুর লস হয়েছে। আর আশা করি আমি নিচে আরও কিছু পাবো, কারণ কি এই জায়গায় লাভা আছে আর লাভার আশেপাশে ডায়মন্ড আছে। আর আমি এই এখানে হলো প্রথম 4টা ডায়মন্ড পাইছি, একটা লাভার পাশে লাভা ছিল, তো আরেকটা পাইছি এরকম সেম লাভার আশেপাশে, কিন্তু আরেকটা পাইছি যে 4টা এই লাভার অনেক দূরে পাইছি। তো যাই হোক গাইজ, তো আশা করি বাকেট তো তৈরি হয়ে যাবে। আচ্ছা বাকেটের আমি আসলে রেসিপিটা আসলে ভুলে গেছি ভাই, মিছা কথা করে লাভ নাই। তো সমস্যা নেই গাইজ, তো আমার এখন হয়ে গেছে গা। আচ্ছা আমি ওই আনি আনি আয়রন ওইছে ভাই, আর লাগবো না, থ্যাংক ইউ ভাই প্রচুর হেল্প করছো তুমি, চলে আসো সব এখন আমার ইনভেন্টরিতে। তো গাইজ তো এখন গাইজ আমি এখন এখান থেকে লাভ দিব।
সো গাইস লাভ দিয়ে ফেলছি। তো আমার এখন প্রথম কাজটা হবে কি, যে আমার প্রথমে ইয়া করা লাগবে, মানে জিনিসগুলো নেওয়া, ওই যে পানির যে মেন ইয়াটা এটা আমার নেওয়া লাগবে। এই তো নিয়ে নিছি। তো এই যে নেওয়ার পরে গাইস আমি এই যে এখান দিয়ে, এই যে যদি আমি ছেড়ে দিই আরও আমার হয়ে যাবে অফসিডাম। তো ফার্স্ট অফ অল গাইস আমি এখানে কিছু, আচ্ছা ভাই ওয়েট, এখানে হয়তো ভাই প্রচুর সময় লাগবে অপসিডাম ভাঙতে। তো এই অপসিডামটা পরে ভাঙে, তো ভাই আগে ল্যাপিস ভাঙালি, ল্যাপিস লাজুলিস, তো যাই হোক, তো ল্যাপিস ভাঙা ফেলছি ভাই। ভাই মাইনক্রাফ্ট গাঁজা খাইছে, আমার মাত্র ইনভেন্টরি সব এখানে অ্যাডভান্সমেন্ট দেখাই যাচ্ছে। তো গাইস তো আমি আপনাদেরকে যেটা বলছিলাম যে বলবো, তো এখানে কাহিনীটা হলো কি আমার হয়েছে, যে এখানে আমার পিসি হলো আমি রিসেট সেট, মানে আবার এগেইন সেট আপ মারতেছে কিছু ইয়ার জন্য, ইরোরের জন্য। দেন গাইজ এখন মারার পর আমি ব্যাকআপ রেডি করে রাখছিলাম, তো ব্যাকআপের পরে এখন ঢুকার পরে গাইজ অনেক কিছুই শো করতেছে, অনেক কিছুই দেখা যাচ্ছে। তো গাইজ আমি জানি না কি হইতাছে এখানে। তো গাইজ আমার সামনে পর্যন্ত যাইতে হবে, কিন্তু একটু আমি ওয়েট, হোয়াট হোয়াট, আমার সব শেষ হয়ে গেছে, তো এখন কিছু করার নাই, এখন এভাবে এরকম করে বানায় যাইতে হবে। ভাই আমি সাইডেও তো ইয়ে করতে পারবো না ভাই, আমার প্রচুর ভয় লাগতেছে যদি পুরা জায়গা, তাহলে গাইজ আমার এখানে সব শেষ। গাইজ আমার বুঝতে পারতেছে আমি মোটামুটি বড় লোক আছি। না 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 ভাই, স্কেলটন ভাই, স্কেলটন ভাই প্লিজ, ওকে ওকে স্কেলটন ভাই, লাভার কাছে কেউ কিছুই না, ঠিক আছে স্কেলটন যেই হোক ভাই, লাভার সামনে সবাই হইলো বিলাই। তো গাইজ আমার এখন আসলে যাইতে অনেক প্রচুর ভয় লাগতেছে, কিন্তু গাইজ আমার যাইতে হবে, কারণ কি আমার এই গেমে বড় লোক হইতেই হবে। যাই হোক, রিয়েল লাইফে যদিও বড় লোক না হইতে পারে, গেমে অন্তত বড় লোক হয়েই দেখাবো, এমন কিছু করে দেখাবো যেটা আজ পর্যন্ত কোনো ইউটিউবার ইউটিউবারও করতে পারে নাই মাত্র। সো গাইজ এখানে হলো যে ওই এই কালারের পানিটা এসে পড়ছে গাইজ, তো এটারে কি জানি বলা আমি জানি না ভাই। কে মারছে ভাই, সামনে আও সামনে, শেষ ভাই শেষ শেষ, পুরাই শেষ পুরাই শেষ, যা ছিল এ টু জেড সব শেষ। এখন গাইজ আবার যেতে হবে, এখন এই দিকটা বেড ভাঙা, এই দিকটা উঠতে হবে। সো গাইজ আমি আপাতত গাইজ আইসা পড়ছি কোনো মতে গাইজ, আর এখানে গাইজ গোল্ড আয়া পড়ছে গাইজ। তো যাই হোক, উপরে গাইজ আস্তে আস্তে আমার প্রচুর সময় লাগছে। ওয়েট, ও আচ্ছা আচ্ছা, গোল দেওয়া ভাঙে না। সো গাইজ এখানে আমার অত ইয়া করা যাবে না। আরে বাইরে ভাই, আমি কি পাগল নাকি আমি জানি না, আমার গাইজ এখানে আমার ইয়া পড়ে আছে গাইজ, আমি অনেক সাবধানে যাব। ও ভাই, ও ভাই, ও ভাই আমার ল্যাপিস ভাই, ই না 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 ভাই রে ভাই, ভাই রে ভাই, আমি কোনো মতে আমার এগুলো সব বাচ্চা আছে, আমার ডায়মন্ড ভাই একটুর জন্য শেষ হয়ে যাবে ভাই, আমি ভাই বেশিক্ষণ থাকবো না ভাই, আমি যামুগা। ও ভাই আমার একেবারে পারফেক্ট জায়গায় আমার জিনিসটা পড়ছে। ওয়েট, আমি আচ্ছা বুঝছি বুঝছি, এই যে আসছে মামুর বেটারা আসছে, মর 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 ভাই, উপর থেকে আমার এখন যদি ভাই কোনো মতে এসে পড়ে আমার সামনে গাইজ, আমার একেবারে মুখের সামনে এসে পড়ছে, এই জন্য গাইজ আমি একটা কিছু করতে পারি না গাইজ। এবার যদি আসে না পুরো মুখ ভাঙ্গা রাখা দেবো, টেঙ্গি ভাঙ্গা পুরো হাতে ধরাই দেবো গাইজ। এই যে যে মানে ভোস্ট্রিকে বেড়ে সব এগুলো আইতাছে, তো গাইজ ব্যাপার না, আমি গাইজ আয়রন একটু কিছু কালেক্ট করে নিই। আমি আয়রন কি পাইছি, সো গাইজ আয়রন পাইছি, চারটা ডায়মন্ড পাইছি, আমি ভিতরে ঢুকে গেছি। তো আচ্ছা আমি এদিক দিয়ে বাইরে হয়ে যাবো, আমি এদিক দিয়ে বাইরে যেতে হবে। আর গাইজ আমি বাকেটটা কি পাইছি, যাক যাক বাকেটটা পাইছি। ও বুঝতে বলে 1 মিনিটের জন্য ইনভার্টারি অন করতে ইয়ে করছি, আর এখানে পোলা পাইনি মজা শুরু করে দিয়েছে, তো ব্যাপার না এই জায়গায়। আর গাইজ কিছু গোল পাইছি গাইজ, আমি মানে বুঝতেছি না এখানে এত গোল্ডের কমতি কেন, আমি এটাই বুঝতে পারতাছি না। ওই ডায়মন্ড পিকেস তো ভাঙি গাইজ, আমার ডায়মন্ড পিকেস অনেক কষ্ট করে আমি এই ডায়মন্ড জোগাড় করছি, এটা যদি হারাইতে গাইজ আমি ডাইরেক্ট এখানে সুসাইড করা ছাড়া উপায় ছিল না। আমি ভাবছি গেম মানে তো পরিমাণে জিত উঠছে যখন আমার এই যে এই কাহিনীটা হয়েছে, গোল্ডের অ্যাডভান্সমেন্ট মাত্র খোলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি হয়তো গোল্ড ইয়ে করি নাই জানি না, আপনি কমেন্ট করেন যারা যারা দেখছেন আগের ভিডিওটা, কমেন্ট করেন যে আমি কি গোল্ড পাইছি আমরা কি পাই নাই। আমি এখন আপাতত উপরে উঠবো, আর এদিক দিয়ে উপরে না, আচ্ছা 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 আচ্ছা, অক্সিজেন কিছু ভাঙিয়ে নিয়ে যাবো, কারণ কি আমার খুলতে হবে নেদার পোর্টাল। তো এখন নেদার পোর্টাল, আচ্ছা নেদার পোর্টাল, আচ্ছা এই দিকটা যদি আমি ইয়ে করি লাভা কি বাইরে হবে। ও আচ্ছা, উপর থেকে এত একটা ইয়া পড়ছে হয়তো, ও ওই যে আমার এন্ট্রি, তো আমার ওদিক থেকে পানি নিয়ে আইসা দেন, আমার এদিক থেকে যাইতে হবে ভাই। বসছি বলে আই শালা, মানে পোলা পাইন এত যে ইয়ে করে। আচ্ছা যাই হোক, আমি এখন
ভাঙা শুরু করি অবসিডিয়াম। তো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন উঠে গেছে আমি ইতিমধ্যে গাইজ। তো এখানে গাইজ আমি মানে এইসব প্লেসে এরকম প্লেস যে জায়গা আছে মানে ঘোলা টাইপ পানিটা, তো এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, ঘোলা টাইপ পানিটা যে জায়গা আছে গাইজ আপনারা ওই পাশে যা বেশি মানে খুঁজলে আপনারা ডায়মন্ড পাবেন। একেবারে নিচে চলে যাবেন, একেবারে বরাবর নিচে চলে যাবেন। আচ্ছা ওইদিকে হয়তো আমি কারো দেখতে পারছি, এটা কি? আচ্ছা আচ্ছা এটা গাধা ভাই, আমার এখানে কি নাই। তো যাই হোক, তো এখন দিয়ে আমি এখন বাইরে যাবো। আর গাইজ আমি 10টা অবসিডিয়াম কোন মতে আমি গাইজ উঠাইছি। আর ভাই এত তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যেতেছে, না বাড়িতে বাড়িতে বাইরে ভাই এত জঙ্গলের মাঝখানে যাওয়া যাবো না, কারণ কি আমার এখানে জঙ্গলে অ্যালার্জি বলতে যে ওই স্পন প্রচুর হয়, জম্বি প্রচুর স্পন হয় সন্ধ্যা না হইতেই। তো এদিক দিয়ে একটা লাভা ছিল, লাভা পুল। আর গাইজ ও আমার এখন ওয়েট, আমার খাবার খাবার শেষ হয়ে গেছে, এই তো খাবার। তো যাই হোক, তো আমি আসলে জিনিসটা আসলে অনেক কাছেই পাইছি, এই পুকুরটা অনেক দূরে থাকে এটা গাইজ অনেকের। তো এই জায়গায় গাইজ আপনারা বেশি ট্রাই করবেন তাহলে গাইজ আপনারা এই জায়গার থেকে অনেক বেশি বুঝ। ওই যে আমার এখানে কাসেলটা, মানে কাসেল নাকি কি বলে গাইজ আমি এখানে নামটা রাখি নাই। তো যেই যাই হোক, তো একটা বলতেই থাকি, টেকটো গেমার যেমন কাসেল বলে এমন আমি কাসেল বলতেছি, কারণ কি আমি টেকটো গেমারের বড় একটা ফ্যান। তো গাইজ আপাতত বাকেটটা ভরে নেওয়া যায়, ঠিক আছে, আর যায় একেবারে শুয়া যায়। সো গাইজ আপনারা বুঝতে পারতেছেন যে আমি বাসায় আসার পরে এখানে কত বড় একটা যুদ্ধ হইছে গাইজ। আমি স্কেলেটন, জম্বি আর ক্রিপার গাইজ, মানে ইন গেমিং ভার্সেস ক্রিপার, জম্বি, মানে যা যা আছে সব আসা পড়ছে। আর গাইজ বুঝতেই পারতেছেন এখানে কি করছে কি করছি আমি, আপনারা আমার জিনিস দেখতে পাচ্ছেন কত জিনিস। আর এখানে ক্রিপার গাইজ আইসা পুরাই নষ্ট করে দিয়ে গেছে, আমার পুরা বাসাটাই গাইজ নষ্ট করে দিয়েছে, বেড উড়াই দিছে, যা 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 আছে সব উড়াই দিছে গাইজ। তো গাইজ এখন আপনারা বুঝতে পারতেছেন যে আমার ওয়ার্ল্ডে আমি বুঝতে পারতেছি না। ও আচ্ছা 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 সরি গাইজ, আমার নিজেরই ভুল, কারণ কি আমি এই জায়গায় টর্চ লাগাই যাই না গাইজ। আমি বাসায় ঢুকার সাথে সাথে স্পন হইতেছে ভাই, আর আমি এদিক দিয়ে ঘুমাইতে পারতেছি না, আমার আমার এই দোষ, আমি এদিক দিয়ে কেন এখন ইয়ে লাগাই নাই। সো গাইজ আমার এখানে প্রথমে সবার আগে এটা মেরামত করতে হবে, মেরামত করার পরে গাইজ ফুল এদিক দিয়ে কাঁচে ভরে যেতে হবে। অ্যান্ড গাইজ ডায়মন্ডের শাবল নিয়ে আমরা যাবো হলো ডেজার্ট আইল্যান্ডে। সো গাইজ আপনারা এই জায়গায় দেখতে পারতেছেন যে আমি এখন আমার ঘরটা মেরামত করে নিই, কারণ কি গাইজ আমার লাগবে প্রথমে তো গ্লাস, গ্লাস ছাড়া গাইজ আমি কিছুই করতে পারবো না। আর আমার একটা বেড নিয়ে আসতে হবে। সো গাইজ আমি এখানে একটা ফার্নেস রেখা দিব, দেন কোল, ওয়ার ইজ কোল, আচ্ছা কোলটা মনে হয় আমি রেখা আসছি। সো গাইজ কোল নিতে হবে আমার, অ্যান্ড কোল নিয়ে গাইজ এখানে আমার ইয়ে করতে হবে। ওকে কোল, এই তো কোল হয়ে গেছে, 7টা মাত্র কোল আছে। আচ্ছা এদিকে পানি দিয়ে উঠতে হবে, কিছু করার নাই, পানি ভাই পানি আসা পর পানি এখন আমার অনেক খুব কাজে দিবে। আর গাইজ এখন আমার ফার্নেসটা কই ভাই, রে ভাই সব কিছু হারাই ফেলতেছি। অ্যান্ড গাইজ এখানে আমি হলো দিব, আচ্ছা কী দিব জানি, এখানে আমি আমার ইয়া দিয়া দিই, ঠিক আছে আয়রন দিয়া দিই আপাতত। তো আয়রন দেওয়ার পরে আমার এখানে ক্রাফটিং টেবিল আছে, ক্রাফটিং টেবিল দেওয়ার পরে আমি এখানে হলো শাবল, আচ্ছা আয়রনের, আয়রনের শাবল বানাবো, আয়রনের, আচ্ছা আয়রনের শাবল বানানোর জন্য হয়তো বেশি কিছু লাগে না, স্টিক, আর এখানে একটা স্টিক দেন গাইজ আমার হয়ে গেছে আয়রনের শাবল। সো একটা আয়রন দুইটা, আচ্ছা একটা আছে আমার কাছে স্টোনের শাবল, আর একটা গাইজ আয়রন গাইজ হয়ে যাবে গা। আর গাইজ ফ্লিন্টের স্টিল বানায় রাখছি এখনই, কারণ কি গাইজ আমার যদি এখানে নেদার পোর্টাল আমার খোলা লাগে গাইজ, দেন আগেই ফ্লিন্ট ছিল কিছু, ওই ফ্লিন্ট দিয়ে আমি ফ্লিন্টের স্টিল বানায় রাখছি। দেন গাইজ আমি এখানে হলো এই দুইটা সিল করে নিই, আমার এখনো সোয়ার্ড নাই, সোয়ার্ডটা আমি এখান থেকে এখন বানাইতে হবে। আচ্ছা এই তো সোয়ার হয়ে গেছে গা। আর ও ভাই এত দামি জিনিস আমি নিয়ে করতেছি, ডায়মন্ড। সো গাইজ আমি এখন জানি না কি করতে হবে আমার। আচ্ছা ফার্স্ট অফ অল আমি আমার লামা, আমার ট্রেডার কেউই নাই, এত কষ্ট করে এই ব্লক বানানোর মানে কারণটাই কি আমি বুঝতেই পারতাছি না। তো যাই হোক, দেখতে পারতেছেন পুরাই লন্ডমন হয়ে গেছে আমার পুরা এরিয়া। আর এটা গাইজ একমাত্র এটাতে হাত হইলো জম্বির, আর কেউ না গাইজ। তো আমার গাইজ এখন হলো ভিতর থেকে একটা বেড নিতে হবে। ওকে আমি এই জায়গায় কিছু ইয়া লাগাই দেওয়া যায়, যেন গাইজ জম্বি না জ্বালাইতে পারে, আমি যদি রাত্রেবেলা কোনো সময় বাসায় ফিরি। তো গাইজ এখন এখান থেকে আমি এটা নিয়ে যাই, অ্যান্ড গাইজ এখন যাওয়া যাক ডেজার্টে। তো আচ্ছা বাকেটটা, বাকেটটা গাইজ সরানো যাবে না, বাকেটটা সরানো যাবে না কোনো মতেই, বাকেট রাখতে হবে হাতে। দেন গাইজ আমি এখান থেকে নিয়ে আনি, আর গাইজ এখানে কিছু আমি লাগাই দিই,
যাই হোক গাইজ, এখন গাইজ আমি চলেন তাহলে ডেজার্টে যাওয়া যাক। তো গাইজ আমার এখানে ডেজার্ট, আমি রেড স্টোন পাইলাম না, রেড স্টোন দেন কম্পাস। আমার কম্পাসটাও ডিএসপন হয়ে গেছে নাই, কি হয়েছে ভাই আমি নিজেও বুঝতে পারতেছি না। এখনও গাইজ আমার 2-3টা ক্রিপার গাইজ, আমার তো মনে হচ্ছে আমি বললাম রিয়েল ক্রিপার মাস্টার, যে ক্রিপারেই মরা খাই বারে বারে। আমার সব সব সম্বল আমার মনে হচ্ছে ক্রিপারে নিব, আমার পুরাই ভাগ্যটাই খারাপ। গাইজ এখান থেকে আমি কিছু খাবারের জোগাড় করি, তো 1 কাপ, ওকে 2 কাপ, কাজ আর। আরে ভাই রে ভাই ভাই রে ভাই, এত ভাই গাঁজা খাইছে নাকি মাইনক্রাফট, আমি আসলে নিজেও বুঝতে পারতাছি না। কারণ কি মাইনক্রাফট এইভাবে আমারে মানে অ্যাডভান্সমেন্ট দিতেছে, আমি নিজেও বুঝতে পারতাছি না। তো গাইজ এখন যাওয়া যাক, এখনই মানে বেশি না, আমার ডেজার্ট আইল্যান্ড গাইজ আমি এতই, আমার গাইজ সিটটা অনেক ভালো, ঠিক আছে আমার ওয়ার্ল্ড অনেক ভালো, বৃষ্টিও হয় না ওরকম, বৃষ্টি হইলে গাইজ মজা লাগে একটা আসলে, যেটা সত্যি আমার বেশি বৃষ্টিও ভালো লাগে না। ও ভাই বিনা উদয় কামে এখানে উদয় এখানে ইয়া পড়তেছে, টর্চ পড়তেছে, তো এখানে এসে পড়ছি, আমার বেশি দূরে যাইতে হয় না। আর গাইজ এখানে একটা লাভা পুল, আর কি ভাই আমার অ্যাডভান্সমেন্ট এখনও কমপ্লিট হয়ে যাচ্ছে, আমি কিছুই বুঝতে পারতেছি না। কিছু ডাটও নেওয়া যায়, কারণ কি আমার এখানে রিপেয়ার করতে হবে, অ্যান্ড গাইজ এখানে সুপার ফাস্ট আমি এতে কাজ করতেছি, কারণ কি আমার হলো লাগবে খালি কাজ আর কাজ আর। ও ভাই আমার তো পোলো অনেক নাই, এখন আমি পুরো আমার ইয়াটা ক্যাম নিয়ে করব। তো গাইজ তো কোল নিয়ে করতে হবে ফার্স্ট অফ অল। আর গাইজ আমি ভাবতেছি যে নেদার ব্রিক দিয়ে আমি কিছু সাজাইতে হবে আমার ওয়ালটা, কিছু নেদার ব্রিক দিয়ে সাজাবো আমি ভাবতেছি, এর হলো বেটার হবে নেদার ব্রিক দিয়ে সাজাইতে পারলে। নেদার জন্য আমার ফুল মরুময় তা থেকে এ টু জেড আমার রেডি করতে হবে, কারণ কি গাইজ নেদারে গেলে আমার এমনি পুরাই মানে হাত পা কাঁপা শুরু করে দেয়, মানে পুরাই ফাটে আমার নেদার। গাইজ এই জায়গায় আশা করি আমি যেন কিছু পায়া জায়গা। তো গাইজ আমি লাভার পাশে নাকি নেদার খুললে অনেক অনেক বিভিন্ন রেয়ার রেয়ার জায়গায় খুলে বা অনেক দূর দূর ইয়াতে খুলে, তো আমার কাছে লাভা পুল আছে 2টা, একটা হলো ওই জায়গায় একটা এই জায়গায়। তো গাইজ আমি 2 জায়গায় লাভা পুল খুলবো, কিন্তু গাইজ একটা তো আমার বাড়ির সামনে খুলতেই হবে, লাভা পোর্টাল সরি নেদার পোর্টাল, ওইটা ওই নেদার পোর্টাল মানে আমার শুধুই ওদিক থেকে কোনো অবসিডিয়াম নামানোর দরকার ছিল না, ওই যে পুল যে ছিল ওই পুল থেকে আমি তাহলে অবসিডিয়াম নিতে পারতাম। মানে ভাই আমি এত যে বলদ হয়ে গেছি কি আমি নিজেও বুঝতে পারতেছি না গাইজ। তো যাই হোক গাইজ, তো যেটা নিছি তো এটা নিছি, এটাতে একটা নিলেই হয়, সমস্যা নাই। তো আপাতত আমি এখন জাস্ট সেন দিয়ে আমি বানিয়ে ফেলবো আমার কিছু কাজ, দেন কাজ আমি ফুল বাড়িয়ে দিতে ইয়ে করবো। আর গাইজ আবার মানে আজকে আমার এতই ব্যাড লাগ যে আমি মাইনিংয়ে গেলাম, মাইনিং থেকে গাইজ আমি এই ইয়া পাইলাম। গাইজ আপনাদের যদি ফুল মাইনিং ভিডিও দেখাইতে পারতাম গাইজ, এত বোরিং লাগছে আমার গাইজ, পুরো 1 ঘন্টা খোঁজার পর মাত্র 8টা ডায়মন্ড ভাই, গোল মাত্র 6টা, আর আয়রন হইলো 1 স্টেক, আর হইলো 21টা আয়রন আর 1 স্টেক পাইছি মোট, হইল মানে কি যে বলবো ভাই আমার শুধুই মানে মাইনক্রাফট শত্রুতামি কি আমার সাথে, শত্রুতামি কি যে মাইনক্রাফটের ঘোলা মাইরা আমি আমার জিত কমামু ভাই। মরে এই যে এইটাও মরে না, ঘোড়াটাও মাইনক্রাফটের নাম নিচে দেখা ঘোড়াটাও মরে না গাইস। তো আমি ভাবছি কি অনেক দূরে যাওয়া লাগবে, হুদাই হুদাই আমি শুধুই এই বেডটা নিছি, তো সমস্যা নাই। তো একটু আর কি একটু একটু ওইদিক সেদিক ভাষাটা হয়ে যায় গা, কারণ কি গাইস রিয়েল ঢাকায় এরকমই হয়, সমস্যা নাই। তো এখন গাইস আমি এখানে লাগাই দিব আরও, এখানে এখানে না লাগাই আমি এখানে 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 গাইস কোনার থেকে গাইস কোনায় যে কোনো জায়গায় বেশি অন্ধকার ছিল, আমি ঢুকার পর দেখি যে কোনার থেকে স্পন হয়ে যাচ্ছে ভাই, অদ্ভুত আমার আমার ইয়া নাই। তো যাই হোক মাত্র 2টা ডাট, আচ্ছা এখন যাই হোক গাইস সমস্যা নাই, আমি আপাতত এখন ঘুমাই জায়গা, তো সকালে ওইটা আবার হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, স্পন পয়েন্ট সেট করে দিই, দেন গাইস সকালে আমার এই জায়গায় পালাবে। আচ্ছা আচ্ছা, ইউ ক্যান নট স্লিপ, কেন ভাই আমি স্লিপ করতে পারবো না কেন আর গাইস। সো গাইস এখন আমি শুয়ে উঠে পড়ছি, তো গাইস আপনারা দেখতেই পারতেছেন যে এখন আমার হয়তো ফার্নেসে হয়ে গেছে ভাই। ও আচ্ছা আচ্ছা ভাই রে ভাই, আমার মতন মহগা ভাই আমি আর খুঁজা পাই না। সো গাইস আমার মনে হয় কি আজকে ভিডিওটা একটু পর্যন্ত রাখা উচিত, কারণ কি গাইস ভিডিওটা হয়ে গেছে অনেক বড়, আর গাইজ এত ভিডিও আপনাদেরকে শুরু শুরুতে দেওয়া যাবে না গাইজ, ফুল পরে অনেক আরও 1 ঘন্টা 2 ঘন্টার দরকার হলে ছাড়া যাবে মাইনক্রাফটের ভিডিও। সো গাইজ আজকের জন্য ভিডিও আমার মনে হচ্ছে একটুকুই রাখা উচিত। সো গাইজ
আজকের জন্য ভিডিও ছিল এটুকুই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, বাই বাই।